আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি হাজার বছরের ফারাওনিক সভ্যতার নিদর্শন লুক্সর টেম্পেলে, যেটি পৃথিবীর প্রাচীন নগরী ফারাওদের রাজধানী তেপস নগরীতে অবস্থিত। ইতিহাস রয়েছে মুসা আলিহিস সালাতুসসালাম এবং ফারাওনের, ইতিহাস রয়েছে হজরত ইউসুফ আলিহিস সালাতুসসালাম এবং আমিন হোতেফা সালেস আখনাতুনের। দর্শক, চলুন আজকে আপনাদেরকে এই চমৎকার আশপাশে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে 700 কিলোমিটার দূরে ঐতিহাসিক লুক্সর শহরের লুক্সর টেম্পেলে, যে জায়গার সাথে স্মৃতি জড়িয়ে আছে সাইয়্যিদুনা নবী ইউসুফ আলাইহিস সালাতুসসালামের। কারণ করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম অর্থাৎ ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমিস সালাতুসসালাম, যে ফারাও বাদশার সময়ে আজিজ এ মিসির বা মিশরের প্রধানমন্ত্রী ছিলেন, সে বাদশার সময়েই তৈরি হয় ফারাওদের এই ঐতিহাসিক স্থাপনা লুক্সর টেম্পেল। সেই ফারাও বাদশাহ হলেন চতুর্থ আমিন হোতেপ বা আখনাতুন, একমাত্র ফারাও সম্রাট যে আল্লাহর উপর ইমান এনেছিলেন। আজকের পর্ব আখনাতুন এবং আজমালুল খালক সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে নিয়ে। এখানে এত পরিমাণ মাবাদ টেম্পেল, যেটার এই শহরের নামকরণ করা হয়েছে যে প্রাসাদের শহর। দর্শক, কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে এই লুক্সর শহরেই রয়েছে ফেরাউনের রাজধানী এবং ফেরাউনের সেই মাবাদ টেম্পেল। আমরা সেইখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফেরাউদের সময় যে তারা যেসব দেবতার তারা যে পূজা করত, সেই দেবতার এখানে তাদের তিমসার ভাস্কর্যগুলো রয়েছে। তারা কিন্তু এই দেবতার পূজা করত। এই টেম্পেলটি নীল নদের একদম তীরেই অবস্থিত, যেটাকে বলা হয় মদিনাতু তিবা অর্থাৎ মদিনাতু মিয়াতু বাবিন। এই শহরে ঢোকার জন্য চারিদিকে 100টি দরজা ছিল। দর্শক, এই টেম্পেলে এক সময়ে বিভিন্ন সালতানাতের সময় বিভিন্ন যুগে এটা বিভিন্ন সংস্কার হয়েছে, বিভিন্ন সালতানাতের সময় এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। ফারাওদের সময় এটা আমনরা অর্থাৎ তারা যে দেবতার পূজা করতো, সে আমনের ইবাদতখানা হিসেবে এটা বিবেচিত হতো এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো তারা এখানে করতেন। রোমান বাইজেন্টাইনদের সময় এখানে বিভিন্ন কার্যালয় তারা স্থাপন করেছিলেন, এখান থেকে তারা কিন্তু বিশ্ব শাসন করেছেন। ইসলামিক যুগে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মসজিদ রয়েছে, মিনারা। এই মসজিদটি ফাতিমি খেলাফতের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। লুক্সর এবং কার্নাক টেম্পেল, ফেরাউনের যে রাজপ্রাসাদের দুটি অংশ, যেটা এই সোজা একটি সরু পথ রয়েছে, যেটাকে বলা হয় তরিকুল কুবাস অর্থাৎ স্প্রিংসের যে একটি মূর্তির বিশিষ্ট, যেটা ভেড়ার মাথা বিশিষ্ট একটা মূর্তি চারদিকে রোডের দুই পাশে, যেটাকে বলা হয় ফেরাউদের রাজপথ। এই 3 কিলোমিটার পথটি একসময় একটা খাল ছিল। আমন যে দেবতা তাদের, এই আমন দেবতা একটা স্বর্ণের মূর্তি ছিল, সেটাকে তারা এই কার্নাক টেম্পেল থেকে লুক্সর টেম্পেলে নিয়ে আসতেন। এখানে তারা পূজা অর্চনা করতেন এবং ফারাও বাদশাগণ এবং রানীগণ এখানে এসে থাকতেন, অবস্থান করতেন এবং এখানে তারা পূজা গ্রহণ করতেন। ফারাও রাজা রানীদেরকে বলা হতো আমিনের ছেলে, আমন যে দেবতা তাদের পুত্র সন্তান হিসেবে বিবেচনা করা হতো, যে কারণে জনগণ তারা আমন দেবতার পাশাপাশি ফারাওদের পায়েও লুটে পড়তেন, তাদেরকেও প্রভু হিসেবে গ্রহণ করতেন। দর্শক, কথা বলছি আমরা ফারাও সাম্রাজ্যের রাজধানী লুক্সর থেকে। এই টেম্পেলের শুরুতেই চোখে পড়বে বিশাল আকৃতির ফারাও রাজাদের কিছু ভাস্কর্য, যাদের মাঝে দ্য গ্রেট কিং নামে খ্যাত রামসিস দ্য সেকেন্ড, যিনি ছিলেন মুসা আলাইহিস সালাতুসসালামের সময়ের ফেরাউন। এখানে আরও রয়েছে ফারাও সম্রাট আখনাতুন, সেটি সহ আরও অনেকের তিমসাল বা ভাস্কর্য। ঐতিহাসিক কার্নাক টেম্পেল থেকে সোজা সরু 3 কিলোমিটার তরিকুল কুব্বাস বা স্প্রিংস রোড তথা ফারাওদের ঐতিহাসিক রাজপথের শেষ প্রান্তে এই লুক্সর টেম্পেলটি অবস্থিত। লুক্সরকে বলা হয় ওপেন এয়ার মিউজিয়াম অর্থাৎ এখানে এত পরিমাণ কসর বা রাজপ্রাসাদ রয়েছে, যে কারণে এইটার নামকরণ করা হয়েছে লুক্সর অর্থাৎ, যার আরবি হচ্ছে উক্সর, কসরুন শব্দের অর্থ হচ্ছে রাজপ্রাসাদ, সেটার জমা বা বহুবচন হচ্ছে উক্সর কসরুন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তার একটি নমুনা দেখানো হয়েছে। এই কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই লুক্সর শহরে শত শত টেম্পেল, বিভিন্ন নিদর্শন ফারাওনিক সভ্যতার, যেহেতু এটা রাজধানী ছিল, টিপস বা
তেবস, যেটা আরবিতে তেবস বলা হয়। এই টেম্পেলে ঢুকলে আপনি ফিরে যাবেন আজ থেকে 4000 বছর পূর্বের পৃথিবীতে। এত উঁচু উঁচু দেয়াল আর মোটা পিলারগুলো সাক্ষ্য দিবে আজ থেকে 4000 বছর আগের সমৃদ্ধ ইতিহাসের মহাকাব্যিক উপাখ্যানের। তাদের ইতিহাস ঐতিহ্যগুলো কেমন যেন এখানের দেয়ালগুলো চিৎকার করে বলছে। টেম্পেলের দেয়াল জুড়ে রয়েছে ফারাও ভাষা হায়রোগ্লাফিক্সে লেখা তাদের রাজাদের যত কাহিনী, যুদ্ধ, জয়, সমাজ, সাহিত্য, ইতিহাস। তারা হয়তো জানত আজ থেকে 1000 বছর পরের মানুষজন আমাদের কৃতিত্ব নিয়ে গল্প রচনা করবে, আমাদের ইতিহাস নিয়ে গবেষণা ও সাহিত্য চর্চা করবে। তাই হয়তো তারা কত সুনিপুণভাবে এইসব কারুকার্য দেয়াল জুড়ে অঙ্কন করেছে। ফারাওদের যত অবকাঠামো রয়েছে সবগুলোতেই এমন কারুকার্য চোখে পড়বে আপনার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টেম্পেলটি যেমনইভাবে ফারাওদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতার সাক্ষ্য বহন করছে, ঠিক তেমনইভাবে এটি ইসলামী ফাতিমি সালতানাতের এবং রোমান সাম্রাজ্যের ইতিহাস বহন করছে। এর মাঝে রয়েছে ফাতিমি খলিফার তৈরিকৃত একটি মসজিদ যেখানে এখন সালাত আদায় হয়। একটু কল্পনা করুন তো, যেখানে একসময় আমন দেবতার পূজা অর্চনা হতো, তার পায়ে লুটিয়ে পড়ত, ঠিক সেখানেই এখন একত্ববাদী স্রষ্টার এবাদত হয়, সেই মহান স্রষ্টার সামনে লুটিয়ে পড়ে সেস্তাকারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টেম্পেলের মাঝেই রয়েছে খ্রিস্টানদের ক্যানিসা, যা আলেকজান্ডার দ্য গ্রেট নির্মাণ করেছিলেন। বলা হয় বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজ্য অভিষেক এই টেম্পেলেই হয়েছিল। ইসলামী যুগের পূর্বে রোমানগণ যখন মিশর শাসন করত, এই টেম্পেলটিই ছিল তাদের রোমান সরকারের প্রধান কার্যালয়। এখন যে দুটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তোতেন খামুন এবং তার স্ত্রীর। এক সময় স্বর্ণ দ্বারা চারিদিকে বেষ্টন করা ছিল, যেটা চুরি হয়ে যায় পরবর্তীতে, এবং স্বর্ণের চারিদিকে গেট ছিল। এই পাশে রামসিস দ্য সেকেন্ড, অর্থাৎ ফ্রাউন এবং তোতেন খামুন এবং তার সাহুজা, এবং রামসিস দ্য সেকেন্ড অর্থাৎ মুসা আলী খিসালাতের সাহুজে ফ্রাউন ছিল, সে ফ্রাউনের মূর্তি একটি দেখা যাচ্ছে এখানে, খণ্ডিত মূর্তি। এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন হাইপোস্টাইল হলের, যেখানে 24টি পিলার রয়েছে, যেটার উপরে যেখানে কিন্তু মূল ইবাদত খানা, অর্থাৎ এখানেই ইবাদতের মূল অংশ ছিল। এই টেম্পেলটি মূলত নির্মিত হয়েছিল ফারাওদের নানান কালচারাল অনুষ্ঠানের জন্য। আমনের ইবাদত গ্রহণ, নতুন ফারাও সম্রাটের বিভিন্ন দিবস উদযাপন, নানান সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এখানটা জুড়ে হতো। এটাকে বলা চলে ফারাও সাম্রাজ্যের পার্লামেন্ট ভবন। এই টেম্পেলটি মিশরের বিখ্যাত জাবালে সিলসিলা পাহাড়ের পাথর কেটে নির্মাণ করা হয়েছিল। লুক্সর টেম্পেলের এই অংশটা রোমান সম্রাটগণ এখানে তার কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন, সেই চিত্র বলে কিন্তু দেয়াল জুড়ে তারা তাদের সভ্যতা এবং সংস্কৃতির একটা চিত্রবলি তারা এখানে এঁকেছেন, তাদের রাজাদের চিত্রবলিগুলো এখানে এঁকেছেন। দেখতে পাচ্ছেন এই যে আমোদ বা আপনার যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু রোমান সভ্যতার সময় এটা তৈরিকৃত। অর্থাৎ এই যে ফারাওনিক সভ্যতার যে টেম্পেল, এখানে 3 সভ্যতার, ইসলামিক সভ্যতার আমরা আপনাকে দেখিয়েছি ফাতিমি সালতানাতের সময় প্রতিষ্ঠিত একটি মসজিদ রয়েছে এখানে, আর ইসলাম আসার আগে রোমান যখন এটা শাসন করছে তখন এটাকে তারা তাদের কানিসা হিসেবে তারা রূপান্তর করেছিল এবং কার্যালয় হিসেবে রূপান্তর করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবার বিদায় নেবার পালা। আগামীকাল একই সময় একই চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।